তো আজকের ক্লাসে সবাইকে আমি ফার্স্ট ওয়েলকাম করছি তো আমাদের আজকের এই যে ক্লাসে আমরা কিন্তু অখণ্ড সংখ্যা বা ইন্টিজার নিয়েই আলোচনা করব পরবর্তী যে অংশগুলো বাকি আছে তাহলে প্রথম যে ক্লাসগুলোতে তোমরা অলরেডি দেখেছ যে আমরা বিভিন্ন অনুশীলনীর অঙ্কগুলো তোমাদের দেখানো হয়েছে এবং তার সঙ্গে রিলেটেড যে থিওরিটিক্যাল ডিসকাশনস আছে ওইগুলিও কিন্তু আমরা করেছি তা আজকে আমি আর রিক্যাপে যাচ্ছি না না গিয়ে পরবর্তী যে জিনিসগুলো আছে তার থেকে আলোচনাটা শুরু করছি তা আমরা আগে যে আলোচনাটা করেছিলাম একটা হচ্ছে অখণ্ড সংখ্যা বিয়োগের ক্ষেত্রে এবং অখণ্ড সংখ্যা বিয়োগের ক্ষেত্রে হচ্ছে তোমার ক্লোজার প্রপার্টি বা আবদ্ধ নিয়ম এবং বিনিময় বা কমোটিভ প্রপার্টি নিয়ে আমরা গতদিন পর্যন্ত আলোচনা করেছিলাম তা আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা সংযোগ নিয়ম দিয়ে আজকে আমি শুরু করছি তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কি বা কীভাবে তুমি করবে তো প্রথমত আমরা কনসিডার করব অখণ্ড সংখ্যাকে নিয়ে আলোচনা করব অখণ্ড সংখ্যা দ্বিতীয়ত হচ্ছে আমরা অপারেশনটা নেব সাবট্রাকশন বা বিয়োগের ক্ষেত্রে তাহলে দেখো একটা জিনিস তোমরা সবাই ধরো ফাইভ মাইনাস থ্রি মাইনাস ফোর আরেকটা আমি উদাহরণ কনসিডার করলাম ফাইভ মাইনাস থ্রি মাইনাস ফোর তাহলে এই দুটো জিনিসের যুগে যদি তোমরা তাকাও তাহলে দেখো আমি তিনটা সংখ্যা কিন্তু সেম নিয়েছি দিকে। কিন্তু একটা ছোট্ট পরিবর্তন কি করেছি দেখো তো এখানে ফাইভ মাইনাস থ্রি হচ্ছে ব্র্যাকেটে আর এখানে থ্রি মাইনাস ফোর হচ্ছে ব্র্যাকেটে তাহলে আমাদের যে সরল বা সিম্প্লিফিকেশন রুলস অনুযায়ী তাহলে আমরা কিসের কাজ আগে করব মনে আছে তো ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব। তাহলে ফাইভ মাইনাস থ্রি কত হয় বলো টু মাইনাস ফোর আর টু মাইনাস ফোর হচ্ছে মাইনাস টু তাহলে এখানে টু এবং ফোরের মধ্যে সংখ্যমান হচ্ছে ফোরটা হচ্ছে বড় এজন্য জন্য ফোর থেকে আমরা টু মাইনাস করে নিলাম করার পরে বড় যে সাংখ্যমানটা তার সামনে যেহেতু মাইনাস আছে এজন্য আমরা এই চিহ্নটাকে নিয়ে এসেছি এদিকে চলো দেখি আমরা কি আসছে তাহলে ফাইভ মাইনাস এখানে থ্রি মাইনাস ফোর কি আসছে দেখো সবাই মাইনাস ওয়ান তাহলে ফাইভ প্লাস ওয়ান চলে আসলো সিক্স তাহলে দেখো এই যে দুটো আলোচনা থেকে সেম সংখ্যাই কিন্তু ব্র্যাকেটের পরিবর্তনের ফলে এখানে রেজাল্ট আমরা পেয়ে গেছি মাইনাস টু আর এখানে আমরা রেজাল্ট পেয়েছি সিক্স তাহলে কি দাঁড়ালো মাইনাস টু আর সিক্স কিন্তু সমান নয় অর্থাৎ এই ফাইভ থ্রি ফোর অথবা তোমরা যে কোনো সংখ্যা নিয়ে এরকমভাবে ব্র্যাকেটের পরিবর্তন করে এই কাজটা করতে পারো তো যে কোনো সংখ্যার পরিবর্তে আমি যদি এই সংখ্যাগুলোকে এবিসি দিয়ে চিহ্নিত করি তাহলে দেখো তো কী দাঁড়ায় এ মাইনাস বি মাইনাস সি আর এখানে কি দাঁড়াচ্ছে এ মাইনাস বি মাইনাস সি তাহলে তোমরা দেখো এই যে জায়গাটার যে মানটা এসছে আর এদিকে এটার যে মান এসছে এই দুইটা মান কিন্তু এখানে সমান নয় অর্থাৎ তাহলে আমি কি দেখতে পেলাম এ -b। C মাইনাস সি নট ইজিকালস টু এ মাইনাস বি মাইনাস সি এই যে ধর্মটা এটাকেই কিন্তু বলা হচ্ছে সংযোগ ধর্ম বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি সংযোগ ধর্ম সংযোগ ধর্ম বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি তাহলে আমরা এটা থেকে এই সিদ্ধান্ত নিতে পারি যে বিয়োগের ক্ষেত্রে তোমাদের সংযোগ নিয়মকে সিদ্ধ করে না ঠিক আছে আমরা এর পরবর্তী সময়ে তোমাদের পরবর্তী যে এক্সারসাইজটা আছে সেটা হচ্ছে এক্সারসাইজ ওয়ান পয়েন্ট থ্রি তার থেকে এবার আমি কিছু কিছু অঙ্ক তোমাদের দেখাচ্ছি তাহলে দেখো লেখা আছে প্রথম প্রশ্নটা কি প্রথমটি থেকে দ্বিতীয়টি বিয়োগ করো চলো আমরা কয়েকটা অঙ্ক নেই তার জন্য সিক্সটিন কমা হচ্ছে সিক্স নাম্বার টু মাইনাস টেন কমা হচ্ছে নাইন নেক্সট নাম্বার থ্রি মাইনাস থ্রি কমা ফোর এবং ফোন নাম্বার হচ্ছে ফোর মাইনাস ফাইভ তাহলে প্রথমটি থেকে যেহেতু দ্বিতীয়টি বিয় করতে বলেছে আমরা কিভাবে করব চলো প্রথম অঙ্কের সমাধানটা আমরা দেখি নাম্বার ওয়ান প্রথম সংখ্যাটা কি আছে সিক্সটিন তাহলে এই সিক্সটিন থেকে আমরা কি করব সিক্স মাইনাস তাহলে সিক্সটিন মাইনাস সিক্স তাহলে এটা বড় সংখ্যাটা একটা দেখো প্লাস একটা আছে মাইনাস তাহলে দুইটা বিপরীত ধর্ম চিহ্নযুক্ত যদি হয় তাহলে আমরা গত দিনের যে আলোচনা আছে সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিতে পারি যেটাকে আমরা সাবট্রাক্ট করব তার পরবর্তী কি নিয়মটা সংখ্যাগত দিক দিয়ে সাংখ্যমানে যেটা বড় সিক্সটিন তার সামনে কি চিহ্ন আছে প্লাস তাহলে এটা সামনে আমরা প্লাস চিহ্ন দেব বাস হয়ে গেল যাদের ক্লিয়ার হয়নি আমার আরো কয়েকটা তোমাদের করে দেখাচ্ছি মাইনাস টেন মাইনাস নাইন তো দ্বিতীয় অঙ্কটির দিকে আমরা যদি দৃষ্টিপাত করি দেখো এখানে মাইনাস টেন এবং মাইনাস নাইন অর্থাৎ দুোটা সেম চিহ্নযুক্ত আছে তাহলে আমরা বলেছিলাম কি কতদিন যে দুটা যদি একই চিহ্ন যুক্ত হয় তাহলে আমরা যোগ করে নেব তাহলে এখানে হবে তোমাদের নাইনটিন আর এখানে মাইনাস চিহ্ন তোমরা দিয়ে দেবে নেক্সট মাইনাস থ্রি মাইনাস ফোর একই নিয়ম মাইনাস সেভেন আর এখানে ফোর দুটো মাইনাস দেখো এখানে পাশাপাশি আছে তো দুইটু মাইনাস যদি এখানে পাশাপাশি থাকে তাহলে মাইনাসে মাইনাসে হবে প্লাস সেই চিহ্নটা আমরা এখানে দেব প্লাস ফাইভ হচ্ছে নাইন তাহলে এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পেলে এই ধরনের অঙ্কগুলো তোমাদের ওয়ান মার্কসের প্রশ্ন হিসাবে আসতে পারে পরীক্ষাতে অথবা মাল্টিপল চয়েস কোশ্চেন হিসেবেও আসতে পারে পরবর্তী আমি আরো কয়েকটা অঙ্ক দেখাচ্ছি তোমাদের আরেকটা নিয়মের দেখো নাম্বার টু কোশ্চেন নাম্বার তে আমরা যাচ্ছি তাহলে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যায় দেখো মাইনাস ইলেভেন টুয়েলভ ফোর মাইনাস টুয়েলভ সিক্সটিন থার্টি তাহলে দেখো এটার সঙ্গে যুক্ত আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের জিনিসটা বুঝিয়ে দিই দেখো মনে করো টু তাহলে টু এর সঙ্গে আমি কত যোগ করলে ফাইভ পাবো দেখো টু এর থেকে আমি ফাইভ টু এর সঙ্গে কত যোগ করলে ফাইভ পাবো তাহলে টু এর সঙ্গে আমরা যদি থ্রি যোগ করি তাহলে কত পাওয়া যায় ফাইভ তাহলে টু আর ফাইভ যদি দেওয়া থাকে তাহলে তুমি থ্রি কিভাবে পাবে তাহলে আমরা যদি ফাইভ থেকে কে মাইনাস করে দিই তাহলে কত আসছে থ্রি ঠিক এইভাবেই আমরা এখানে সমাধানটা করব যে মাইনাস ইলেভেনের সঙ্গে কত যোগ করলে টুয়েলভ পাব তাহলে কি করতে হবে এখানে আমরা কি করেছিলাম ফাইভ থেকে টুকে মাইনাস করেছিলাম তাহলে আমরা এখানে কি করব টুয়েলভ থেকে মাইনাস ইলেভেনকে মাইনাস করব সিমিলারলি এখানে আমরা কি করব মাইনাস টুয়েলভ থেকে ফোর কে মাইনাস করব এবং এই অঙ্কের ক্ষেত্রে থার্টিন থেকে সিক্সটিনকে আমরা মাইনাস করব তাহলে চলো এগুলি আমরা করে নিই একের পর এক দেখো তাহলে রোমান ওয়ান তাহলে টুয়েলভ মাইনাস মাইনাস ইলেভেন তাহলে কত আসছে টুয়েলভ মাইনাসে মাইনাসে যদি আমরা অপারেশন করি তাহলে হবে প্লাস ইলেভেন এখন এটাকে যোগ করলে আসবে টোয়েন্টি থ্রি নেক্সট রোমান টুতে তোমরা দেখে নাও তাহলে সেম আমরা ফোরের সঙ্গে কত অ্যাড করলে মাইনাস টুয়েলভ আসবে তাহলে মাইনাস টুয়েলভ থেকে আমাদের ফোরটাকে মাইনাস করতে হবে মাইনাস টুয়েলভ মাইনাস টু হচ্ছে মাইনাস সিক্সটিন রোমান থ্রি বা তিন নাম্বার দিকে যদি তোমরা তাকাও যে সিক্সটিনের সঙ্গে আমি কত অ্যাড করলে থার্টিন পাবো তাহলে থার্টিন থেকে আমাদের নিয়ম অনুযায়ী সিক্সটিনকে মাইনাস করতে হবে এই হচ্ছে আরেকটা নিয়ম তাহলে এটা এক অনুসরণ নিয়ে ওয়ান পয়েন্ট থ্রিতে তোমরা এমন ধরনের কতগুলো অঙ্ক পেয়ে যাবে ওইগুলিকে এইভাবে সমাধান করবে বাকি অঙ্কগুলো নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি তোমরা দেখো তাহলে দেখো দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে সিক্সটি তাদের একটি হচ্ছে মাইনাস থার্টি তাইলে অপরটি কত তাহলে আমাদের কি করতে হবে দেখো দুইটা সংখ্যার সমুষ্টি থেকে আমরা একটা সংখ্যাকে সাবট্রাক্ট করে দেই বা বিয়োগ করে দেই তাহলে আমরা অপর সংখ্যাটা পেয়ে যাব তাহলে অপর সংখ্যাটি হবে সিক্সটি সিক্স তাহলে আমরা পেয়ে যাচ্ছি প্লাস হ্যাঁ তাহলে মাইনাস থার্টি সেভেনের সঙ্গে যদি আমরা হান্ড্রেড থ্রি অ্যাড করি তাহলে আমরা সিক্সটি সিক্স পেয়ে যাব তাহলে উত্তরটা তোমরা লিখবে এভাবে মাইনাস থার্টি সেভেন এর সঙ্গে মাইনাস থার্টি সেভেনের সঙ্গে হান্ড্রেড থ্রি যোগ করলে মাইনাস থার্টি সেভেনের সঙ্গে হান্ড্রেড থ্রি যোগ করলে সিক্সটি সিক্স হবে ঠিক আছে তাহলে এই ধরনের আরো কয়েকটা অঙ্ক তোমাদের অনুশীলনের মধ্যে আছে তোমরা এগুলি বাড়িতে করতে পারো হ্যাঁ চলো এবার আমরা আরো একটা নিয়ম দেখাই সরল করো লেখ কিভাবে করবে সরল করো তো সরল করো আমরা একটা কোশ্চেন প্রথমে নিয়ে নিচ্ছি মাইনাস এইটিন মাইনাস হচ্ছে টোয়েন্টি সেভেন প্লাস মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস মাইনাস ফর্টি ফাইভ তাহলে দেখো আমরা এটাকে সিম্পলিফাই যদি করতে চাই তাহলে মাইনাস এইটিন মাইনাস টোয়েন্টি সেভেন এই হচ্ছে একটা পার্ট প্লাস মাইনাস টোয়েন্টি ফাইভ আর এখানে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস ফর্টি ফাইভ তাহলে মাইনাস টোয়েন্টি সেভেন আর মাইনাস এইটিন দুটোটা সেম চিহ্ন তাহলে অবশ্যই আমরা এটাকে যোগ করে নেব তাহলে মাইনাস ফর্টি ফাইভ প্লাস এখানে এই দুইটা থেকে দেখো তোমাদের কী আসছে ফর্টি ফাইভ থেকে আমরা যদি টোয়েন্টি ফাইভকে মাইনাস করে দেই তাহলে আসছে আমাদের টোয়েন্টি তাহলে আবার মাইনাস ফর্টি ফাইভ প্লাস টোয়েন্টি দুইটা বিপরীত চিহ্ন আছে তাহলে আমরা মাইনাস করব তাহলে এখানে আসছে টোয়েন্টি ফাইভ আর বড় সংখ্যাটির আগে মাইনাস তাই আমরা দিয়েছি মাইনাস তাহলে সিমপ্লিফিকেশন এমন আরও এক দুটো তোমাদের এক্সারসাইজে আছে এইভাবে তোমরা চেষ্টা করতে পারো নেক্সট দেখো পরবর্তী আরেকটি অঙ্ক আমরা নিচ্ছি যদি এ ইজিকালস টু মাইনাস এইট এবং বি বিজিকলস টু মাইনাস ফাইভ হয় তবে দেখাও তবে দেখাও এ মাইনাস বি নট ইজিক্যালস টু বি মাইনাস তাহলে কোশ্চেনটার দিকে যদি তোমরা তাকাও তাহলে দেখবে আমাদের এটা কিন্তু পূর্বের আলোচনার সঙ্গে অনেকটা মিলে গেছে এ মাইনাস বি নট ইজিক্যালস টু বি মাইনাস এ এটা কোন ধর্মের সঙ্গে মিল আছে তোমরা মনে মনে কি আইডিয়া করতে পারছো তাহলে এ মাইনাস বি নট ইজিক্যালস টু বি মাইনাস এ এ মাইনাস বি এবং বি মাইনাস এর সঙ্গে যুক্ত যে ধর্মটি আছে সেটা কি সেটা হচ্ছে কমোটিভ প্রপার্টি বা বিনিময় ধর্ম তো এই বিনিময় ধর্ম বিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বা সিদ্ধ করে না তো চলো দেখি আমরা এই জিনিসটা করি তাহলে এ মাইনাস বি প্রথমে আমরা করে নিচ্ছি এ মাইনাস বি এর ভ্যালু এ কত মাইনাস এইট বিয় ভ্যালু হচ্ছে মাইনাস ফাইভ তাহলে মাইনাস এইট আর মাইনাস মাইনাস হচ্ছে তোমাদের প্লাস ফাইভ এই দিকে একটু চলে আসলো মাইনাস থ্রি এবার আমরা তার ডান পক্ষটা নিয়ে দেখি ভেরিফাই করি বি মাইনাস এ তাহলে বি হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস এর ভ্যালু কত মাইনাস এইট তাহলে মাইনাস ফাইভ প্লাস এইট কত আসছে থ্রি তাহলে দেখা এই দুটা যে সমাধান থেকে তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারছি যে এ মাইনাস বি এবং বি মাইনাস এ দুটো কিন্তু সমান উত্তর নয় অর্থাৎ তাহলে এ মাইনাস বি নট ইজিক্যালস টু বি মাইনাস এ নেক্সট চলো এবার আমরা পরবর্তী যে অনুশীলনী আছে তোমাদের ওয়ান পয়েন্ট ফোর এবার ওয়ান পয়েন্ট ফোরের সঙ্গে যুক্ত কিছু কিছু থিওরি নিয়ে আমরা এখন আলোচনা করছি তাহলে দেখো প্রথমে আমরা এবার আলোচনা করছি আমরা মাল্টিপ্লিকেশন নিয়ে পরবর্তী যে এক্সারসাইজটা আছে সেটা হচ্ছে গুণ সংক্রান্ত মাল্টিপ্লিকেশন নিয়ে আমরা আলোচনা করব। এবার তোমরা যোগের ক্ষেত্রে যেরকম বিভিন্ন ধর্ম পেয়েছ বিয়োগের ক্ষেত্রে যেরকম ধর্ম পেয়েছ ঠিক গুণের ক্ষেত্রে এরকম আমরা অনেকগুলি প্রপার্টি সেম পাব এবং এগুলি কতটা এক্ষেত্রে সিদ্ধ করে বা করে না সেই জিনিসটাই আমি তোমাদের ভেরিফাই করে দেখাব তাহলে দেখো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা চলো প্রথম প্রপার্টি তোমাদের মনে আছে ক্লোজার প্রপার্টি ক্লোজার প্রপার্টি অথবা আবদ্ধনীয় ক্লোজার প্রপার্টি অথবা আবদ্ধ নিয়ম নেক্সট আরেকটা প্রপার্টি আমরা কি কমোটেটিভ প্রপার্টি কমোটেটিভ প্রপার্টি অথবা বিনিময় ধর্ম বিনিময় ধর্ম তাহলে ক্লোজার প্রপার্টি নিয়ে প্রথমে আমি আলোচনা করি দেখো থ্রি হচ্ছে একটি অখণ্ড সংখ্যা ফাইভ হচ্ছে একটি অখণ্ড সংখ্যা তাহলে থ্রি এবং ফাইভ যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে ফিফটিন একটি কি সংখ্যা অখণ্ড সংখ্যা তাহলে থ্রি একটি অখণ্ড ফাইভ একটি অখণ্ড তাহলে দুইটি অখণ্ড সংখ্যার গুণফল একটি অখণ্ড সংখ্যা এটাই হচ্ছে ক্লোজার প্রপার্টি বা নিয়ম চলো আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখাই যেমন মনে করো দশ একটি অখণ্ড সংখ্যা আবার সিক্স একটি অখণ্ড সংখ্যা বা মাইনাস সিক্স একটা ধরে নাও অখণ্ড সংখ্যা তাহলে টেন একটা অখণ্ড মাইনাস সিক্স একটা অখণ্ড চলো দেখি এই দুইটা অখণ্ড সংখ্যার গুণফল কি আসে তাহলে টেন ইন্টু মাইনাস সিক্স ফিজিক্যাল টু হচ্ছে কত মাইনাস সিক্সটি তাহলে মাইনাস সিক্সটি একটি অখণ্ড সংখ্যা মাইনাস সিক্সটি একটি এখানে অখণ্ড সংখ্যা আর এখানে ফিফটিনও একটা অখণ্ড সংখ্যা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অখণ্ড সংখ্যার ক্ষেত্রে গুণ ফলের সময় এই প্রপার্টি ক্লোজার প্রপার্টি বা আবদ্ধ নিয়মকে সিদ্ধ করে এবার চলো আমরা কমোডিটি প্রপার্টি বা বিনিময় ধর্ম নিয়ে আলোচনা করি বিনিময় ধর্মতে দেখো একটা মজার জিনিস থ্রি ইন্টু ফাইভ কত হয় তো ফিফটিন ফাইভ ইন্টু থ্রি কত হয় দেখো তো ফিফটিনই হয় তাহলে থ্রি ইন্টু ফাইভ যা হয় ফাইভ ইন্টু থ্রি তাই হয় আরেকটা উদাহরণ চলো দেখি তো সিক্স ইন্টু সেভেন হচ্ছে কত ফর্টি টু তাহলে সেভেন ইন্টু সিক্স কি হয় দেখো তো তাও হয় ফর্টি টু অর্থাৎ এই সিক্স সেভেন অথবা থ্রি ফাইভের পরিবর্তে যদি আমি এটাকে এ দিয়ে ইন্ডিকেট করি আর এটাকে যদি আমি বি দিয়ে ইন্টিগ্রেট করি তাহলে এ ইন্টু বি এর যা রেজাল্ট আসছে তাহলে এখানে দেখো বি ইন্টু এর সেম রেজাল্ট আসছে কি না দেখো তেলে এ ইন্টু বি অর্থাৎ সিক্স ইন্টু সেভেনের যা রেজাল্ট ফর্টি টু সেভেন ইন্টু এর কিন্তু তাই অর্থাৎ এ ইন্টু বি করলে যা আসে বি ইন্টু এ করলে কিন্তু সেম সংখ্যাই আসে তাহলে আমরা বলতে পারি যে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অখণ্ড সংখ্যার ক্ষেত্রে বিনিময় ধর্ম অর্থাৎ এ ইন্টু বি ইজিক্যাল টু বি ইন্টু এ এই বিনিময় ধর্মকে সিদ্ধ করে চলো এবার আমরা পরবর্তী আলোচনা করি ক্লোজার প্রপার্টি কমোডিটি প্রপার্টি নেক্সট আমাদের আসছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা সংযোগ নিয়ম অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা সংযোগ নিয়মের ক্ষেত্রে কিভাবে হয় দেখো সংযোগ নিয়ম তাহলে সংযোগ নিয়মের ক্ষেত্রে আমরা মনে আছে তো দেখো ধরো থ্রি ইন্টু ফাইভ ইন্টু সেভেন যা হয় থ্রি ইন্টু ফাইভ ইন্টু সেভেন দেখো সেম হয় এখানে তাহলে থ্রি 5 ফাইভের কাজ আমি এখানে আগে করবো যেহেতু এখানে ব্র্যাকেট আছে আর এখানে আমি মাল্টিপ্লিকেশন করবো ফাইভ সেভেনের ক্ষেত্রে যেহেতু এটা ব্র্যাকেটে আছে তাহলে থ্রি ইন্টু ফাইভ হয় দেখো তো থ্রি ইন্টু ফাইভ হল ফিফটিন হচ্ছে হান্ড্রেড তাহলে আমরা রাইট সাইডটাকে বা এই পার্টটা নিয়ে যদি আমরা ফাইভ সেভেন যা হচ্ছে থার্টি ফাইভ হচ্ছে ওয়ান জিরো ফাইভ তাহলে দেখো এই জিনিসটাকে বা এই সংখ্যাগুলিকে যদি আমি একটু অ্য বিসির সাহায্যে প্রকাশ করি কারণ কি এবিসি সাহায্যে আমি কেন প্রকাশ করব। থ্রি ফাইভ সেভেন ছাড়া আমি তো ওয়ান টু থ্রি সেভেন 8 নাইন টেন ইলেভেন টুয়েলভ যে সংখ্যা নিয়ে কাজটা করতে পারি তাহলে এই সবগুলি সংখ্যার পরিবর্তে তাদের আমি একটা আলাদা অজ্ঞাত রাশি দিয়ে যদি প্রকাশ করি সাপোজ এ b বি দেখো এখানে কি দাঁড়াচ্ছে এ b বি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা আমরা যেই ভ্যালুটাইভাবে পেয়ে যাচ্ছি এখানেও কিন্তু সেম ভ্যালু পেয়ে যাচ্ছি অর্থাৎ এই দুটো বা এই উদাহরণ থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই রেজাল্ট যা হয় এখানে এটার রেজাল্ট তাই হয় অর্থাৎ এ ইন্টু বি আমি আগে করে সি এর সঙ্গে মাল্টিপ্লিকেশন এর সঙ্গে সি এর মাল্টিপ্লিকেশন করে এর মাল্টিপ্লিকেশন সেম রেজাল্ট আসছে অর্থাৎ সংযোগ নিয়ম অথবা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি গুণের ক্ষেত্রে সিদ্ধ হয় চলো এবার আমরা আরেকটা দেখি যেটা তোমরা যুগ বা বিয়োগের ক্ষেত্রে পাওনি কিন্তু এখন গুণের ক্ষেত্রে তোমরা পাবে সেটা হচ্ছে বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি নিয়ে আমাদের এখন আলোচনা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অথবা এটাকে আমরা বলতে পারি বিচ্ছেদ নিয়ম বা বন্টন সূত্র বলতে পারো বন্টন ধর্ম চলো আমরা একটা উদাহরণের সাহায্যে প্রথমে দেখি যে ধরো ফাইভ ইন্টু সেভেন প্লাস সিক্স এটা আমরা একটা নিলাম আরেকভাবে আমরা এখানে দেখি ফাইভ ইন্টু সেভেন প্লাস ফাইভ ইন্টু সিক্স তাহলে এই দুই ক্ষেত্রে আমি যে উদাহরণটা সিলেকশন করলাম সেইম আসে কি না দেখো ফাইভ ইন্টু সেভেন প্লাস সিক্স হচ্ছে একটা রুম ফাইভ ইন্টু সেভেন প্লাস ফাইভ ইন্টু সিক্স হচ্ছে আরেকটা এক্সপ্রেশন তাহলে ফাইভ ইন্টু সেভেন প্লাস সিক্স কত হয় থার্টিন ফাইভ থার্টিন যা হয় সিক্সটি ফাইভ এখানে কি আসে দেখো তাহলে থার্টি ফাইভ প্লাস থার্টি ফিজিক্যাল টু চলে আসলো কত সিক্সটি তাহলে একটা মজার জিনিস কি দেখো ফাইভ ইন্টু সেভেন প্লাস সিক্স যেই কথা ফাইভ ইন্টু সেভেন প্লাস ফাইভ ইন্টু সিক্স সেম কথা তাহলে আমি কি লিখতে পারছি এটার থেকে আমি এই সিদ্ধান্ত লিখতে পারছি যে ফাইভ ইন্টু সেভেন প্লাস সিক্স ইজিক্যাল টু ফাইভ ইন্টু সেভেন প্লাস ফাইভ ইন্টু সিক্স এখন এই ফাইভ ইন্টু সেভেন প্লাস সিক্স ফাইভ সেভেন সিক্সের পরিবর্তে আমরা যদি এটাকে একটা অ্যা সি দিয়ে একটা রূপ দিই তাহলে কী দাঁড়ায় A into B+ বি প্লাস সি ইজিক্যাল টু দেখো এ ইন্টু বি প্লাস এ সি দেখো আমরা কে এখানে এ ধরেছি সেভেন কে বি এবং কে আমরা ধরেছি সি তাহলে ফাইভ আবার এ সেভেনকে আমরা ধরেছিলাম বি তো এটার জায়গায় আমরা বি বসিয়েছি ফাইভকে আমরা ধরেছিলাম এ এবং সিক্সকে আমরা ধরেছিলাম সি তো এর জায়গাতে সি বসিয়েছি তাহলে এই যে ফর্মুলাটা বা আমরা পেয়ে গেলাম এটাকে বলা হচ্ছে বন্টন সূত্র এ ইন্টু বি প্লাস সি এটাকে আমরা লিখতে পারি এ ইন্টু বি প্লাস এ সি অথবা উল্টাটাও ভাবতে পারো এ b+ বি প্লাস সি যদি আমরা জানি এটাকে আমরা উলটিয়ে লিখতে পারি বা কমন নিয়ে লিখতে পারি এ B+ বি প্লাস সি চলো এই জিনিসটাকে আমরা আরেকভাবে আয়ত্ত করার চেষ্টা করি দেখি আমাদের ধরো ফাইভ ইন্টু সেভেন মাইনাস সিক্স আমি করছি আবার এদিকে করছি কি দেখো ফাইভ ইন্টু সেভেন তাহলে ফাইভ ইন্টু এখানে ক সেভেন মাইনাস সিক্স কত আসে ওয়ান তাহলে ফাইভ ওয়ান যা হচ্ছে ফাইভ এখানে কি হয় দেখো তো থার্টি ফাইভ মাইনাস থার্টি ইজিক্যাল টু হচ্ছে ফাইভ তাহলে বুঝতে পারছো জিনিসটা যে আমি প্লাসের ক্ষেত্রে যেই রেজাল্টটা এখানে পেয়েছি মাইনাসের ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে সেম আনসারটি পাচ্ছি অর্থাৎ এই জিনিসটাকে যদি আমি আবার এবিসি দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে তার রূপটা কি দাঁড়ায় এ ইন্টু বি মাইনাস সি ইজিক টু এ বি মাইনাস সি তাহলে আমরা এই দুটো আলোচনা থেকে কিন্তু এতটুকু এই সিদ্ধান্তে বসতে পারি যে বন্টন সূত্র এখানে যুগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই কিন্তু অখণ্ড সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে বা সিদ্ধ করছে তারপর চলো আমরা দেখছি যে গণের যে অভেদ বা আইডেন্টি প্রপার্টি নিয়ে এবার আমরা আলোচনা করছি তাহলে গুণের যে আইডেন্টি আইডেন্টি প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন আইডেন্টি প্রপার্টি নিয়ে এবার আমি আলোচনা করছি বা গুণের অভেদ ধর্ম তাহলে গুণের অভেদ ধর্ম কি দেখো ধরো আমরা ফাইভ ফাইভকে কি দিয়ে ইন্টু করলে ফাইভের সঙ্গে আমরা কি দিয়ে ইন্টু করলে ফাইভ আসে দেখো তো ফাইভকে কী দিয়ে ইন্টু করলে ফাইভ হয় তাহলে ফাইভকে ওয়ান দিয়ে ইন্টু করলে ফাইভ হয় অথবা টেনকে কী দিয়ে মাল্টিপ্লিকেশন করলে টেন হয় ওয়ান দিয়ে করলেই ট্যান হয় তাহলে দেখতে পাচ্ছ যে বা এটা থেকে আমি সিদ্ধান্ত নিতে পারছি যে একে যদি আমি ওয়ান দিয়ে ইন্টু করি তাহলে আমি পেয়ে যাচ্ছি কি এ এই ওয়ানকে আমরা বলবো গণজ অভেদ উপাদান গুণজ অভেদ উপাদান হচ্ছে ওয়ান অথবা আইডেন্টি মাল্টিপ্লিকেশন আইডেন্টি ইলিমেন্ট হচ্ছে ওয়ান পরবর্তী জিনিসটা হচ্ছে তার ইনভার্স প্রপার্টিটা দেখো ইনভার্স প্রপার্টি বা গুণজ বিপরীত ধর্ম ইনভার্স প্রপার্টি তাহলে ইনভার্স প্রপার্টিতে কি দাঁড়াচ্ছে দেখো এখন সেম জিনিসটাই দেখো ফাইভ ফাইভকে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করলে ওয়ান হয় উল্টাটা চিন্তা করো ফাইভকে আমি কি দিয়ে মাল্টিপ্লিকেশন করলে ওয়ান পাব তাহলে ফাইভকে আমরা যদি ওয়ান বাই ফাইভ দিয়ে ইন্টু করি তাহলে কি পাচ্ছি ওয়ান তাহলে ফাইভের ফাইভ এর গুণজ বিপরীত গুণজ বিপরীত হচ্ছে এই ওয়ান বাই ফাইভ তাহলে এটা থেকে আজকে ফাইভ যদি হয় এরকম আজকে যদি আমরা সিক্সকে মাল্টিপ্লাই করি তাহলে ওয়ান বাই সিক্স সেভেনকে মাল্টিপ্লাই করলে ওয়ান বাই সেভেন দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ওয়ান পেয়ে যাব সিমিলারলি আমরা এটা থেকে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি যে এর গুণজ বিপরীত কত হবে ওয়ান বাই এর গুণযোগ বিপরীত হচ্ছে কত ওয়ান বাই এ এতটুকু দিয়ে আমাদের আলোচনা কিন্তু তার মধ্যে একটা মজার জিনিস কি জানো যে এর ভেলো আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যা খুশি ধরতে পারি ঠিকই কিন্তু একে যদি আমরা জিরো ধরি তাহলে কি হয় দেখাতো চিন্তা করে যদি আমরা একে জিরো ধরি তাহলে কি দাঁড়াচ্ছে ওয়ান বাই জিরো এই ওয়ান বাই জিরো মানে কি বুঝতে পারছো তো এটা কিন্তু অসংঘাত হয়ে যাচ্ছে তাহলে এর গুণজ বিপরীত ওয়ান বাই এ কথাটা ঠিকই আছে কিন্তু একটা তার মধ্যে ব্যতিক্রম আছে সেটা কি যে সেটা নট ইজিক টু জিরো হতে হবে সেটা কি হতে হবে জিরো হতে পারবে না অর্থাৎ জিরো বাদ দিয়ে আমরা যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর ক্ষেত্রে কিন্তু এর গুণজ বিপরীত ওয়ান বাই এ হবে এবার আরেকটা নিয়ম আছে বাকি তারপর আমরা অনুশীলনীতে চলে যাব সেটা হচ্ছে শূন্যের নিয়ম শূন্যর নিয়ম কি দেখো সেটা হচ্ছে যে যে কোনো সংখ্যাকে আমি জিরো দিয়ে গুণ করলে বা শূন্য দিয়ে গুণ করলে কি হয় ধরো টু ইন্টু জিরো কত হয় জিরো থ্রি ইন্টু জিরো থ্রি ইন্টু জিরো তো জিরোই বা ফোর ইন্টু জিরো হচ্ছে জিরো অর্থাৎ আমি কি বুঝতে পারছি এখান থেকে দেখো যে অর্থাৎ কোনো সংখ্যাকে আমরা যদি জিরো দিয়ে মাল্টিপ্লিকেশন করি অর্থাৎ তার একটা জেনারেলাইজ ফর্ম এ ইন্টু জিরো কি জিরো অর্থাৎ কোনো একটা সংখ্যাকে যদি আমরা জিরো দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে সেই সংখ্যাটার বা তার গুণফলটা কি দাঁড়াচ্ছে শূন্য এই হচ্ছে তোমাদের মাল্টিপ্লিকেশন রিলেটেড যে যে থিওরিটিক্যাল ডিসকাশন এটা শেষ এবার আমরা অঙ্কে পৌঁছব একটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি তারপর তোমাদের দেখো সরল করো মাইনাস ফাইভ ইন্টু এইট প্লাস মাইনাস ফাইভ ইন্টু হচ্ছে এইট তাহলে এই জিনিসটা দেখো তো তোমরা কিসের সঙ্গে মিলে এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি এই প্রপার্টিটার কথা তোমাদের মনে পড়ছে এটার সঙ্গে রিলেটেড কি ফর্মুলা মনে আছে এ ইন্টু বি প্লাস সি এটাকে আমরা কি বলেছিলাম বন্টন সূত্র তাহলে এই বন্টন সূত্রের সাহায্যে আমরা সহজে এই অঙ্কটাকে সমাধান করে নিতে পারছি দেখো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ আমি কমন নিয়ে নিয়েছি তাহলে মাইনাস ফাইভ ইন্টু সিক্সটিন হচ্ছে মাইনাস এইটি কত ইজিলি তোমরা এই ধর্মটাকে প্রয়োগ করে সহজে অঙ্কটা করতে পারছো তাহলে আজকে আমার আলোচনা এখানেই থাক তোমরা এই অঙ্কগুলো বাড়িতে দেখবে এবং কিছু কিছু নিজেরা করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে